নমস্কার বন্ধুরা, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। লক্ষ্মীর ভাণ্ডারকে কেন্দ্র করে উঠে এসেছে একটা ভীষণ বড় গুরুত্বপূর্ণ তথ্য, যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ হয়ে যাওয়ার একটা ইঙ্গিত দিয়েছেন। তো কেন বন্ধ হতে পারে সে ব্যাপারে সেই তথ্য আপনাদেরকে আজকে আমি দেখাবো। সুতরাং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখতে থাকুন। তো বন্ধুরা, প্রকাশিত তথ্যে দেখুন বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিস্ফোরক মমতা, এবং এই তথ্যটা প্রকাশিত হয়েছে ওয়ে টু নিউজ নিউজ পোর্টালের অফিসিয়াল অ্যাপে। তো বন্ধুরা দেখুন এখানে কি বলা হয়েছে, পঞ্চায়েত ভোটে তৃণমূলকে বিপুলভাবে জেতান, না হলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন না। আজ শুক্রবার নামখানার সভায় একথা বললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং বন্ধুরা, এই তথ্যটা গতকাল প্রকাশিত হয়েছিল, সেই জন্য এখানে আজ অর্থাৎ শুক্রবার বলা হয়েছে। তার কথায় বাংলার মানুষের জন্য তিনি এবং তার সরকার যা করেছেন, এই রাজ্যে কোনো সরকার তা করতে পারেনি। পঞ্চায়েত ভোটে তৃণমূল জিতলে আগামী দিনে বাংলায় আরও উন্নয়ন এবং আরও চাকরি হবে বলে আশ্বাসও দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্ধুরা, তাহলে এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলে দিয়েছেন তিনি ক্ষমতায় থাকলে অবশ্যই লক্ষ্মীর ভাণ্ডার যেরকম চলছে তেমনভাবে চলবে, এমনই ইঙ্গিত কিন্তু তিনি দিয়েছেন। তো তাহলে বন্ধুরা, এটাই ছিল লক্ষ্মীর ভাণ্ডারকে নিয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য। আশা করি তথ্যটা আপনাদের পক্ষে হেল্পফুল হবে, এবং সরকারি প্রকল্প সম্পর্কে এই ধরনের সমস্ত তথ্যগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।